আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আমি কিভাবে কাজ করছি। প্রথমে আমার পেজের ফলোয়ার্স অপশনে গিয়ে আগে আমি দেখি কারা কারা আমাকে ফলো করেছে, তাদের পেজে আমি এন্ট্রি করি এবং পেজে যদি আমি লাইক বা ফলো করে থাকি তাহলে ঠিক আছে, আর যদি না করি তাহলে আমি অবশ্যই তাদের পেজকে ফলো এবং লাইক দিয়ে আসি এবং তাদের প্রথম যে ভিডিও বা দুই একটা ভিডিও আমি দেখি এবং ভিডিওতে লাইক করি, সাথে সাথে একটা ওয়েলকামিং মেসেজ দিয়ে আসি যে আপনার পরিবারে আমি যুক্ত হয়েছি, আমার পরিবারে আসার জন্য ধন্যবাদ, এবং পুরো ভিডিওটা আমি দেখি। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার পরে আমি পেজটা থেকে বের হয়ে যাই এবং আরও একটা নতুন পেজে আমি ঢুকি এবং সেখানে গিয়ে দেখা যায় যে যদি আগে থেকেই আমি ফলোয়িং করে থাকি তাহলে আবার সেখান থেকে বের হয়ে আরও একটা পেজে আমি যাই। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পেজকেই আমি আগে থেকেই ফলো দিয়ে এসেছি এবং তারা আমাকে পরে ফলো দিয়ে গেছে। মানে আপনাকে আগে নিজে থেকে উদার হতে হবে, আপনি আগে অন্যকে ফলো দিয়ে আসবেন এবং তার পরিবারে ঘুরে আসবেন এবং বলে আসবেন যে আমি আপনার পরিবারে ঘুরে এসেছি এবং যুক্ত হয়েছি, তারপরেই অন্য কেউ আপনার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ দেখাবে। এটা কখনোই কাউকে বলবেন না যে যদি আপনি আমার সাথে যুক্ত হন তাহলে আমি আপনার সাথে যুক্ত হব। সবসময় আপনি নিজেই উদার হবেন এবং অন্যের পেজকে ফলো এবং লাইক করে আসবেন এবং বলে আসবেন আমি আপনার পরিবারে যুক্ত হয়েছি, ঘুরে গেলাম, আপনি আমার পরিবারে অবশ্যই আসবেন, দাওয়াত রইল। আপনি 100টার মতো পেজের সাথে যুক্ত হয়ে আসবেন, এর পরিবর্তে 50টা বা 40টা পেজ আপনার সাথে যুক্ত হবে, এভাবেই বাড়াতে হবে, এভাবেই কাজ হবে। কিন্তু যে আপনার সাথে যুক্ত হবে আপনি শুধুমাত্র তাকেই সাপোর্ট করবেন এটা কিন্তু ঠিক নয়, এভাবে কিন্তু বেশি দূর আগানো যায় না। আসলে আপনার পেজের ফলোয়ার বাড়াতে হলে আপনাকে নিজে থেকেই অন্যের পেজকে সাপোর্ট করে আসতে হবে, এক্ষেত্রে আপনি তার থেকে সাপোর্ট পেতে পারেন আবার নাও পেতে পারেন, কিন্তু আশাহত হবেন না, কেউ না কেউ আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। এখানে 1980টা পেজকে আমি সাপোর্ট করেছি এবং সামনে ইনশাল্লাহ আমি আরও পেজকে সাপোর্ট করব এবং সবাই একসাথে আমরা এভাবেই এগিয়ে যাব। এই টেকনিকটা আমার কাজ করছে, আশা করি এভাবে আমার ফলোয়ার আস্তে আস্তে আরও বেড়ে যাবে। এই 1980টা পেজের সবাই কিন্তু আমাকে সাপোর্ট করেনি, অনেকেই আমাকে সাপোর্ট করেছে, কিন্তু তাই বলে যারা সাপোর্ট করেনি তাদেরকে আমি ভুলে যাব এইটা কিন্তু হয় না। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন, এজন্য আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা, এবং লাস্টে বলতে চাই অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হবেন, দাওয়াত রইলো।